হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরই বিশ্বকর্মা পুজো। প্রতি বছরের ন্যায় এবছরও এই পুজোকে সামনে রেখে মূর্তি পাড়ায় চলছে প্রস্তুতি। তবে মৃৎশিল্পীরা চিন্তায় রয়েছেন, তাদের মূর্তি বিক্রি হবে তো, ভাবনা সেই একটাই, কোভিড। আর মাত্র কয়েকটা দিন, তারপরে দেবশিল্পী বিশ্বকর্মার পুজো। প্রতি বছরের ন্যায় এবছরও এই পুজোকে সামনে রেখে মূর্তি পাড়ায় চলছে মৃৎশিল্পীদের প্রস্তুতি। যদিও এই প্রস্তুতির বহরের পেছনে রয়ে গেছে কোভিড আতঙ্কের সেই কালো চাপ। গত বছরও কিন্তু করোনার কারণে ভালো পরিমাণে ভাটা পড়েছিল মৃৎশিল্পীদের ব্যবসায়। শুধু নিয়ম মাত্র পুজো করেছিলেন অধিকাংশ লোকই। এবারও কোভিড রয়েছে, যদিও গতবারের তুলনায় প্রকোপটা কিছুটা থিতু। এই নিয়ে চিন্তিত মৃৎশিল্পীরা। এরপরও আশাতেই বিশ্বকর্মার প্রতিমা তৈরি করে চলেছেন তারা। এবছর খুব একটা ভালো যে মূর্তি বিক্রি হবে তা নিয়ে অনেক মৃৎশিল্পী সন্দিহান। আফসোসের সুরে একজন মৃৎশিল্পী বললেন, গতবারের তুলনায় এবছর 70% মূর্তি কম তৈরি করেছেন তিনি। বাণী কি করবেন ক্রেতায় যদি না থাকেন? সবাই মনে মধ্যে একটা আতঙ্ক, বাইরে নিয়ে পূজা বালি করলে করোনা হয়, একসাথে জমা হয়ে যদি করোনা হয়, তা তো আছে। প্রতিটি জিনিসের দাম আগের চেয়ে অনেকটাই বেড়ে গেছে, তাই একই তালে মূর্তির দামও বেড়ে যাবে। এখন দেখার আদতে এবছর কতটা কি হয় বিশ্বকর্মা পুজোর বাজার। কোভিড ভীতি তো লেগেই রয়েছে সবার মধ্যে, জানিয়ে চিন্তিত প্রত্যেক মৃৎশিল্পী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।